দেখি তো ফকির বাবা কিছু খেয়েছেন? হ্যাঁ মা কিছু খাওয়া হয়নি। তাহলে এখানে তো খেয়ে যান, খেলে হয় তাহলে দাও। হ্যাঁ ফকির বসুন। বাবা তুমি একটু দাঁড়াও, আমি তরকারিটা আনছি। তুমি সব খেয়ে নিলে তাড়াতাড়ি। ঠিক আছে তুমি বসুন, আমি আর একটু ভাত আনছি। আমাদের পাঁচজনের ভাত তরকারি খেয়ে নিলে এতগুলো ভাত তরকারি কি করে খেলেন? আমার শরীরটা খুব খারাপ, তাই আমি খেতে পারছি না। আমার ডাক্তার দেখাবো বলে ঝিকঝিক করছি। পাঁচজনের খাবার তুমি খেয়ে নিলে তবুও তোমার শরীর খারাপ? হ্যাঁ মা, আমার খুব শরীর খারাপ, মুখে একদম রুচি নেই। ঠিক আছে আজকেরে অনেক পরিশ্রম হলো, আজকেরে বাড়ি যাবে, আজকেরে বাড়ি গিয়ে অনেক খাবো, পেট ছুঁচোইতে ডন দিচ্ছে, চ আজে বাড়ি যাই। এই রে খাসি তো বাড়ি আসছে, ওকে এবার কি খেতে দেবো? খেতে দিতে পারবি না? দা তোর হচ্ছে। একটা ফকির বাবা এসে সব ভাত খেয়ে নিয়েছে বলে। ও এই জন্য?
দাঁড়া, জামাইয়ের আমি ব্যবস্থা করছি। তুমি কেন আমার মেয়েকে ধরে মেরেছ? মেয়ে কি করেছে তুমি জানো? কি করেছে? আমি দুপুর বেলা খেটে খেটে এসেছি, আমাকে খেতে দেয়নি। এই মেয়ে, তুই ওকে কেন খেতে দিস? আব্বা, আমার কোনো দেশ নেই, একটা খেতে যাবে। ও কথা তুমি আগে বলো তো, আব্বা আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুমি সুখে শান্তিতে থাকো। ও এখন খুব খিদে লেগেছে, এখন রান্না বসাও। ঠিক আছে, আমি বসাচ্ছি।